হ্যালো এভরিওয়ান, আমি চিরন্তন এবং চলে এসেছি চিরন্তনের আড্ডায় তৃতীয় পর্ব নিয়ে, তৃতীয় এপিসোড। আজকে আমার সাথে যিনি আছেন, নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা সকলে তাকে চেনেন, অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি অত্যন্ত আপ্লুত, আমি মানে টলিউডের একজন অত্যন্ত ব্যস্ততম অভিনেতাকে পেয়েছি এবং উনি যে সময় দিয়েছেন এটাই আমার কাছে একটা খুব বড় ব্যাপার, আরে এবং বাহ, দ্য এন্টায়ার টিম অফ মানে চিরন্তনের আড্ডা ইজ ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অনিন্দ্যদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে তোমার বেশ প্লেজার। কিছু দিকগুলো নিয়ে আমরা একটু কথা বলার আমাদের ইচ্ছা আছে। তোমার এত বছরের একটা অভিনয়ের যে অভিজ্ঞতা এবং তার সাথে আরো বিভিন্ন রকমের অভিজ্ঞতা, তো সেই জায়গা থেকে আমি বলবো, একদম প্রথমে আমি তোমায় জিজ্ঞেস করি, সেটা হলো যে তোমার ফ্যামিলির ব্যাপারে, যে এই যে তুমি অভিনয় করবে, এই অভিনয় করাটা কি খুব সাবলীলই ছিল ডিসিশনটা, যে আচ্ছা ঠিক আছে আমার অভিনয় পছন্দ আমি অভিনয় করব, নাকি বাড়ির থেকে একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে তুই এটা করিস না, বা তুমি তার বিরুদ্ধে গিয়ে এটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছো? মানে অভিনয় যখন চেপেছিল আর কি, তখন মানুষ প্যান্ট, মানে আমরা তখন প্যান্ট পরি না আর কি, প্যান্ট না পরে এমনি ঘুরি আর কি। আমার স্কুলে যাওয়া থেকে প্যান্ট পরা চালু হয়েছিল, সো বুঝতেই পারছি আর কি সেটা বয়সটা কত। এবং তখন ছিল আর কি ওই কাদা মাখামাখি ফুটবল খেলা, এই কাদা মাখামাখি এবং ওই ওইভাবে জামা কাপড় ছাড়া গিয়ে খাটের উপর উঠে যাত্রা করা, এটা ছিল আমার শুরু প্রথম। এবং আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম গলগ্রিনের ওখানে, সেই বাড়ির আমারই বয়সী একটি ছেলে, সেও প্যান্ট পরতো না আরকি, মানে আমরা ছোটবেলায় প্যান্ট ফ্যান্ট পরতাম না। তো ওই মানে এবারে এই এই খাটের উপর উঠে যাত্রাটা, এটা ছিল আমাদের, কারণ তখন ওখানে একটা ক্লাব ছিল যে ক্লাবে যাত্রা হতো আর কি, সে যাত্রা দেখতাম সারা রাত। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গিয়ে হোক, তখন কত 1-to-1-এ পড়ি বোধ হয়, 5-6 বছর বয়স তখন থেকে, ফলে এটা কখন কোনো একটা আনকনসিয়াস জায়গা থেকে আর কি কোথাও একটা ঢুকে গেছিল, যার ফলে এখনো আমি সেটার বাইরে বেরোতে পারিনি। এটা কোথাও খুব ছোটবেলায় একটা এমন ভাবে কোথাও ঢুকে গেছিল, হুম হুম ফলে আমি খুব কনসিয়াসলি অভিনয় করব বা অভিনয় নিয়ে পড়াশোনা করব, বা এইটা মানে এটা কোনো এটা কোনো কনসিয়াস ডেভেলপমেন্ট নয়, এটা পুরো আনকনসিয়াস একটা স্টেট থেকে শুরু হয়েছে। মানে একদম যেটা আমরা বুঝলাম, যে একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা না মানে একদম ইনফ্যান্ট স্টেজ থেকে তোমার এই ইনফ্যান্ট ভালোবাসা বা স্টেজ, এই জায়গাটা, তো সেই জায়গা থেকে একটা জিনিস, যে এটা তো ধরো তোমার জায়গা থেকে বললে যে তুমি কনসিয়াসলি এটাকে ডেভেলপ করোনি, এই ভালোবাসাটা হয়তো তুমি নিয়েই জন্মেছিলে, সো দ্যাটস হাউ ইট ইজ ইট হ্যাপেন্ড। সো এবার তুমি আমাকে একটা কথা বলো, যেটা হলো যে এখানে বাড়ির কতটা, মানে বাড়ি থেকে কতটা এটাকে সাপোর্ট করা হয়, বা বাড়ি থেকে কতটা সাহায্য, বা বাড়ি থেকে কতটা এগেনস্টে যাওয়া যে না এটা করবি না বা এরকম করিস না? এটার একটা চেঞ্জ ঘটে গেছে, বিশেষ করে 90-এর দশকে টেলিভিশন চ্যানেল অনেক আসার পর থেকে। তার আগের যে ভাবনাটা ছিল পুরো প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। একটা সময় ছিল যে অভিনয় করে জীবিকা নির্বাহ করা যায় না। তবে আমার বাবার একটা বক্তব্য ছিল, যেহেতু আমি পড়াশোনাটা অত্যন্ত খারাপ ছিলাম আর কি, মানে কোনো রকমে পাশ করা, কিন্তু আমার খুব ছোটবেলা থেকে থিয়েটার এই করতে যাওয়া টাওয়া এগুলোতে উৎসাহ দিয়ে গেছিল। কারণ বাবার একটা বক্তব্য ছিল যে পাগলেও নিজের ভালো বোঝে। তো যদি মানে যদি মনে করে যে এই কোন রকম পড়াশোনা করে থিয়েটার করলেই যদি ভালো হবে, তাহলে পাগলেও যখন বোঝে তাহলে আমিও বুঝবো। তো এরকম একটা জায়গা থেকে আমার রাশ ছিল না সেই অর্থে, মানে প্রায় গাছে গাছেই বড় হয়েছি। এর বাড়ির পেয়ারা চুরি, ওর বাড়ির ডাব চুরি, এইগুলো ছিল আমাদের সংস্কৃতির অঙ্গ। হ্যাঁ, মহালয়া, রাত জাগা, সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, নানান অকেশন যেগুলো অভিনয়ের পাশাপাশি এগুলো ছিল, এগুলো কোথাও একটা সোশ্যালাইজ করতে শিখিয়েছিল আর কি, যেটা পরবর্তীকালে আমাদের যেটা কনসিয়াসলি বই পড়ে শিখতে হয়। তখন আমরা একটা সময় ছিল যখন ওগুলো আমরা মানে ফিজিক্যালি, যে একটা চুরি করতে গিয়ে ধরা পড়লে কি হয়, তারপর যে তাড়াটা করো এবং সেই তাড়াটা খেয়ে গিয়ে রাত্রেবেলা একটা কারো পাঁচিল টপকে গিয়ে লুকোনো। সো দিস ইজ হাউ মানে একজন মানুষকে ডেভেলপ করবার জন্য এই এক্সপিরিয়েন্স গুলো, যেইটা এই তারপরে যখন টেলিভিশনে অনেক চ্যানেল চলে আস, মানে অনেক চ্যানেল চলে আসার পরে এটা একটা অল্টারনেটিভ প্রফেশন হয়েছে আর কি, নানান ফিল্ডে, সেটা টেকনিশিয়ান থেকে শুরু করে মানে সিনেমাটোগ্রাফার বলো বা এডিটার বলো, মিউজিক মিউজিক কম্পোজার বলো, অভিনেতা বলো, সবার একটা অপশন। কারণ সত্যি তো সেই অর্থে চাকরি বাকরি আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে কেন, সারা পৃথিবী জুড়েই এই টেকনোলজির গ্রাসে আমরা রয়েছি, তো একটা অদ্ভুত ডিজিটাল থ্রেটে রয়েছি। ফলে একটা কাজ যদি 100টা লোকের কাজ একটা কম্পিউটার করে দিচ্ছে, সেখানে ন্যাচারালি খুবই চাকরি বাকরি কমতে থাকবে, হিউম্যান লেবার একদম অন্যরকম একটা ডেফিনেশনে চলে গেছে। তো সেই জায়গা থেকে টেলিভিশনটা একটা বড় ইন্ডাস্ট্রি। বাট আবার আমি মনে করাবো যে একটা ফেজ ছিল যখন এই অপশনটা ছিল না,
যখন বাবা মায়েরা ঝুঁকি নিয়ে আমাদের ছেড়ে দিয়েছিল, পরবর্তীকালে অপশনটা এসেছে এবং আমরা সেটা সিলেক্ট করি, তাও আমি অনেক দেরিতে করি। আমার ধারণা ছিল যে শুধু থিয়েটার করেই সার্ভাইভ করা যায়, থিয়েটার রাইট, করেই বিপ্লব হয়। সেই বিপ্লবের স্বপ্ন আপনার থিয়েটার দেখেই করতাম, কিন্তু তারপরে সার্ভাইভ করবার জন্য আমরা টেলিভিশনে আসি। একদম। ধরো টেলিভিশন থেকে তোমার শুরু, কিন্তু আমরা এটা সবাই জানি যে তুমি বহু সংখ্যক, মানে একটা বেশ অনেকগুলো বাংলা ছবি তুমি করেছো তোমার জীবনে, এবং শুধু বাংলা ছবি নয়, হিন্দি ছবিতেও তুমি বেশ কিছু হিন্দি ছবিও করেছো। তো এই যে তুমি প্রথম, তোমাকে এই ডিফারেন্সিয়েশনটা জিজ্ঞেস করি যে প্রথম থিয়েটার উইচ ইজ কমপ্লিটলি লাইভ, হুম হুম তারপরে হলো সিরিয়াল দ্যাট কামস উইথ আ ল্যাপেল, এবং মানে ওই এদিকে শুধু ক্যামেরা, এটা ওটিএস, শুধু এই হলো একটা পরিধি। তারপর থেকে যখন তুমি সিনেমায় গেলে, এবং দ্য দ্য বিগেস্ট এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, মানে উইচ হ্যাজ উইচ উইচ স্পিক্স ভলিউমস অ্যাবাউট আওয়ার আওয়ার এন্টায়ার কালচার। ধরো একটা সিনেমা তো শুধু সিনেমা নয়, একটা সিনেমা দেখলে পরে অনেক কিছু বোঝা যায়, সেই দেশের কালচার, সেই দেশের ভ্যালুস, দেশের যদি ছবি হয় বা মানুষের বোধ, মানুষের দর্শন, বিভিন্ন জিনিস নিয়ে। তো এই যে ধরো ধরো আমি যদি সেই জায়গাটা থেকে ধরি, এখানে তুমি অ্যাডপ্ট করলে কি করে, মানে এই অ্যাডাপ্টেশনটা কিভাবে হলো? এটা একটা সুবিধা আমার হয়েছিল, ম্যাক্স মিলার ভবনে দীর্ঘ 10 বছর ধরে কাজ করার ফলে আধুনিক অভিনয়, যদিও আধুনিক কোটান কোট আমি যে অর্থে বুঝতে পারিস আর কি, আমি এটা খুব ডিফিকাল্ট আর কি সংজ্ঞা নির্ধারণ করা, তবুও একটু টাইম অ্যাহেড সেই সময় বাংলাতে যে ধরনের অভিনয় চর্চা হতো বা অভিনয়কে দেখবার যে মানে আমি বলবো যে হাউ টু অ্যাপ্রোচ এ ক্যারেক্টার, এই জিনিসগুলো আমরা অনেক আগে থেকে শিখেছিলাম। তখন পশ্চিমবঙ্গে ওই চর্চাগুলো ছিল না, ওটাও থিয়েটার করতে করতে শিখেছিলাম। এবং কত মিনিমাল হওয়া যায়, কত অনায়াসে আমি আমার এক্সপ্রেশন দিতে পারি, বা এক্সপ্রেশন মানেই যে শুধুমাত্র ফেসিয়াল কতগুলো মুভমেন্ট বা জেস্চার বা পশ্চার, তার বাইরেও যে এক্সপ্রেশন আছে হুম হুম সেইগুলো আমরা জানতে পারি, মানে ওদের হাত ধরেই আর কি। অনেকটা বলা যায় যে একটা কোথাও একটা দৃষ্টিটাকে প্রসারিত করেছিল, সেই ভাবনাটা কোথাও আমার পরবর্তীকালে যে কোনো ফর্মকে অ্যাডপ্ট করতে অনেক সুবিধা হয়েছে, এটা একটা দিক। আর এমনিতেই আমার থিয়েটারে গলা শোনা যায় না, আমি অনেক বেশি ফিল্মিক অ্যাক্টিং করি থিয়েটারে, যে কারণে আমি হুম প্রায় থিয়েটারটা ছেড়ে দিতে বাধ্য হলাম আর কি, কারণ থিয়েটারে জোরে কথা বলতে আচ্ছা, হয়। একজন বলছেন, মিঠু মুখার্জি বলছেন, অরিন্দদার অভিনয় খুব ভালো লাগে, আমাদের সবার ভালো লাগে, এর জন্যই আমরা আজকে ওনাকে নিয়ে এসেছি এখানে। এবং জি আচ্ছা, এবার তুই যেটা বলছিলি, হ্যাঁ, সো এই যে একটা আসলে কি হয়, চরিত্র তো কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা ডিপেন্ড করে কোন চরিত্রটায় আমি অভিনয় করছি। মানে ধরা যাক আমি স্ট্রিট কার নেম ডিজায়ার একটা ছবির উদাহরণ দিয়ে যদি বলি, মার্লন ব্র্যান্ডো এবং ভিভিয়ান লে, আমি অনেক জায়গায় উদাহরণটা দিই বোঝার জন্য যে কোথায় একটা চরিত্র অ্যাপ্রোচ করতে গেলে তার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, মানে আমি অভিনয় জানি ফলে আমি যে কোনো চরিত্র করতে পারবো, এটা সঠিক নয়, মানে এটা খুবই শুধু সঠিক নয় নয় এটা খুব বোকা বোকা এবং পাঠা সুলভ আর কি। তো এই যে কোনো একটা নির্দিষ্ট চরিত্র করবার জন্য নির্দিষ্ট একটা মেথড লাগে, এইটা তো ওয়েস্টে যতটা ডেভেলপ করেছে আমাদের দেশে সে অর্থে ডেভেলপ করেনি, বাট এই ভাবনাগুলো আমরা তখন 90s-এ পাচ্ছি। তো হুম হুম এক ধর ভিভিয়ান লেতে ভিভিয়ান লে লি স্ট্রসবার্গের মেথড ফলো করেছে, সেদিকে উল্টো দিকে স্ট্যানলি কোয়ালস্কি, যেটা থিয়েটারে আমি অভিনয় করেছি আর কি একটা দল, যখন এখানে ইচ্ছের অলি গলি নামে অনেকেই হয়তো দেখেছেন, যারা থিয়েটারের ছেলে মেয়ে কেউ থাকলে বুঝতে পারবেন, মার্লন ব্র্যান্ডো যে ব্র্যান্ডো যে রোলটা করতো আর কি, সেটা স্টেলা অ্যাডলারের একটা মেথড। সো এই যে চরিত্র তার ক্লাস অনুযায়ী যে একটা পদ্ধতি বা একটা একটা সিস্টেম বা একটা মেকানিজম আছে, সেইটা জানাটা খুব জরুরি আর কি অভিনয়। তো এই ভাবনাগুলো আমার কাছে এই যে ফিল্ম বা থিয়েটার থেকে ফিল্ম বা সিরিয়াল, এই যে আলাদা আলাদা মিডিয়াম এবং তাকে তার সাথে একটা অন্য অ্যাডাপ্টেবিলিটি লাগে, এবং সেইগুলো ডেভেলপ করতে মানে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। ওয়ান্ডারফুল। আচ্ছা, পরের কোয়েশ্চনে যাওয়ার আগে সকলকে বলে রাখি, যারা এক্ষুনি জয়েন করলেন লাইভটা, আপনারা দেখছেন চিরন্তনের আড্ডায় তৃতীয় এপিসোড, এবং আমি পেয়েছি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অনিন্দ ব্যানার্জিকে আজকে আমার সামনে, এবং সাথে আমরা 1 ঘন্টা কাটাবো, অনেক রকমের জিনিস জানবো, অলরেডি জানা শুরু করে দিয়েছি। সে জায়গায় দাঁড়িয়ে বলবো সকলে লাইভটাকে শেয়ার করুন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সো দ্যাট আমাদের এই লাইভটা বহু লোকের কাছে পৌঁছে যায়। ওনার জীবনের বহু বহু অজানা তথ্য বা ঘটনা বা বোধ বা দর্শন, সেগুলো নিয়ে কথাবার্তা, তাই আশা করি সকলের খুব ভালো লাগবে। এবার একটা জিনিস তোমায় জিজ্ঞেস করি, সেটা হলো যে এই যে তুমি যেটা বললে, সেটা হলো যে থিয়েটারটাকে ছোটবেলা থেকে তুমি করেছো, বা এই যে 10 বছর ম্যাক্স মুলার, বা এই বিভিন্ন পড়াশোনা, এর মাধ্যমে বুঝতে সুবিধা হয়েছে যে আমি কতটুকু অভিনয় করব, কখন, মানে মিটার, যেটাকে আমরা বলি মিটার, অভিনয়ের মিটার, সেটা থিয়েটারে কতটা বা সিরিয়ালে কতটা বা ফিল্মে কতটা। এবার তুমি আমাকে একটা কথা বলো, তোমার জীবনে যখন প্রথম একটি জিনিস আসলো, তার নাম হলো ক্যামেরা,
মানে এই যে তুমি 10 বছর অভিনয় বা তোমার 12 বছর 15 বছর তুমি থিয়েটারকে দিয়েছো, তারপরে যখন প্রথম একটা ছোট্ট না, এরকম বাক্স থিয়েটার থিয়েটার, প্রায় 30 বছর হয়ে গেছে থিয়েটার হ্যাঁ ধরে মানে নে, আমি আমি মানে কনসিয়াসলি থিয়েটার প্রায় 85-86 এই সময় থেকে। 85-86 থেকে, তো 85-86 থেকে প্রথম তোমার সিরিয়াল কবে শুরু হয়? না সিরিয়াল মানে 2004-05, 2004-05, তার মানে ইট ইজ আমি ধরতে পারি অ্যারাউন্ড 20 ইয়ার্স তারপরে তুমি টেলিভিশনে এসছো, অ্যারাউন্ড 20 ইয়ার্স, যেখানে তুমি 20 ইয়ার্স ধরে তুমি অভিনয়টা তুমি করছো পুরো স্টেজে একদম জাঁকিয়ে সেই পুরো স্টেজটাকে নিয়ে। এবার যখন তোমাকে একটা বাক্স দিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে তোমার ক্যামেরা, তুমি এইটুকু জোনের মধ্যে ঘুরবে এবং যা অভিনয় আছে তুমি এইটুকুর মধ্যে করবে, তো এই যে মানে কি বলবো, এই যে হট করে একটা নতুন জিনিসের জীবনে আগমন, তার নাম ক্যামেরা, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর বোথ সিরিয়াল অ্যান্ড ফিল্ম, এটার সাথে কিভাবে নিজেকে, কারণ একটা স্টেজ পেলে, একটা হিউজ স্টেজ, তারও যদিও মার্কিং থাকে নিজের মতো কোন ক্যারেক্টার কোথায় দাঁড়াবে, বাট স্টিল তার একটা অন্য রকমের ফিল আছে, যখন আমরাও লাইভ স্টেজ শো করি তখন একটা অন্য ফিল হয়, বাট এই যে ক্যামেরার সামনে যখন হয়ে গেল এটাকে, যে এইটাকে এই মিটারটাকে ডাউন করে একটা জায়গার মতন আনা যাতে পুরো ব্যাপারটা, এই জন্য এটা যদি তুমি বলো, মানে আফটার ইউ গট ইন টু দ্য ইডিয়েট বক্স কল টেলিভিশন। এইটা তো আমার আসলে ছোটবেলা থেকে বিদেশি সিনেমা দেখার একটা অভ্যেস ছিল আর কি, মানে মানে বা হলিউড ক্লাসিক বলি বা যে নিউ ওয়েভ থিয়েটার সিনেমাগুলো, বিদেশি সিনেমাগুলো দেখা, ফ্রেঞ্চ ছবি, ইটালিয়ান ছবি, লাতিন আমেরিকান ছবি, ফলে বা রাশিয়ান ছবি বিশেষ করে, আমরা তখন গোর্কি সদনে লাইন দিয়ে রাশিয়ান ছবিগুলো দেখতাম। তো সেখানে ওই দেখাটা তো একটা কোথাও হেল্প করেছিল থিয়েটারের পাশাপাশি, যে হাউ টু হাউ টু ব্যালেন্স, কেমন করে আমার সেই জায়গাটাকে, আমি বলবো না যে রেস্ট্রেইন, খুব একটা রেস্ট্রেইন না, কারণ রেস্ট্রেইন শব্দটা ঠিক হবে না, তোমাকে তো ফ্লারিশ করতে হবে। কিন্তু ক্যামেরার সামনে যখন তুই ধরো, মানে when you're talking about হ্যাঁ the camera, তখন how did you try to adapt to that as দেখ, well? হ্যাঁ সেইটা কি বলতো, মানে এটা হচ্ছে যে ওই সেই বুদ্ধিস্ট এর মতন আর কি, বুদ্ধিস্ট আজকে জাপানে ওরা সব লোটাস পন্ড করে আর কি, যে হাজার হাজার পদ্ম রয়েছে একটা পুকুরের মধ্যে, প্রত্যেকটা পদ্ম একটা থেকে আরেকটা থেকে আলাদা, এই যে আলাদা, বা যদি একটা গাছের পাতার দিকে দেখা যায় না, দেখা যাবে যে পৃথিবীর সমগ্র রহস্য ওই বইটা, যদি একটু পৃথিবীর সমগ্র রহস্যটাকে যদি আমরা একটা বই ধরি, একটি গাছের পাতা হচ্ছে সেই বইয়ের একটা পাতা, যদি আমরা দেখতে জানি, তাহলে আমাদের গন্ডগোলটা হয় আমরা দেখতে জানি না বলে আর কি, প্রত্যেকটা পাতা যে একটা পাতার থেকে ভিন্ন, এইখান থেকেই তো সেই ইন্ডিভিজুয়ালিটি, হ্যাঁ মানে সে একটা বিরাট বোধের ব্যাপার আর কি। তো এই যে অভিনয়টা যখন আমরা এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি, তখন আসলে দেখবার চোখ, মানে আমি যে এখানে ক্যামেরাটাকেও তো আমাকে অবজার্ভ করতে হয়, অনেক সময় কি হয় অভিনয়ের সময় আমরা মোটিভেটেড হই ক্যামেরার মুভমেন্ট থেকে, অথবা হুম হুম আমাদের মুভমেন্ট থেকে ক্যামেরাম্যান মোটিভেটেড হয় এবং সে তখন ওটাকে তৈরি করে আর কি, একটা কম্পোজিশন তৈরি করে, একটা মুভমেন্ট তৈরি করে। সে এইগুলো না রেসিপ্রোকাল একটা সিস্টেম আছে, মানে ক্যামেরার সামনে আমি ওরকম নয়, আমি ধরে নিতেই পারি যে আমার কাছে পুরোটা আছে, বাট আমি কেমন করে সেটাকে এই যে স্পেসটা, যেটা স্পেসটার কথা তুই বলছিস, থিয়েটারের একটা স্পেস 30x20 আর হুম হুম ক্যামেরাতে আমি ধরে নিলাম 10x10, এই স্পেসটা জাস্ট কিচ্ছু না, একটা নাম্বার মাত্র, 10x10-এর ভেতরেও আমি একটা মানে প্রায় কি বলবো, একটা মানে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলতে পারি আর কি। হুম সেখানে এই হুম যে টাইম এবং স্পেস, এইটার যে রেশিওটা খালি বদলে যাবে আর কিচ্ছু নয়, কিন্তু বুঝতে টাইম পারলাম, এবং স্পেস থিয়েটারেও আছে, সেটা 10x10-এও যেমন আছে, 100x100-ও আছে, খালি তার রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ফলে এই সেন্স অফ রেশিওটা খুব ইম্পর্টেন্ট, যে আমার মুভমেন্ট, আমার আমাদের ফুটওয়ার্ক, যেটাকে আমরা বলি অভিনয়ের ফুটওয়ার্ক সম্পর্কে আমাদের বাংলাতে খুব একটা চল নেই আর কি, কারণ এখানে সবাই হাঁটে চলে কথা বলে টাইপ আর কি। হ্যাঁ তো আমি যে কেমন করে মুভ করতে হয়, কারণ আমি যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছি না, তখন সেখানে একটা জিওমেট্রি তৈরি হয়, এই যে পজিশনাল ইন্টারপ্লে, আমি এখানে আছি, তুই এখানে আছিস, এখানে আরেকজন আছে, তো এই যখন আমি এখানে গেলাম, আমি টুক করে জানলার পাশে গেল, এখানে একটা জিওমেট্রি তৈরি হয়, এটাকে আমরা বলি পজিশনাল ইন্টারপ্লে বিটুইন দ্য অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস, তো রাইট। এক কথায় বলে ওটাকে কম্পোজিশন। সেই যে হুম হুম পজিশনাল ইন্টারপ্লেটা থিয়েটারের ক্ষেত্রে যে রেশিওতে হয়, সিনেমার ক্ষেত্রে মানে যখনই সেখানে একটা লেন্স কাজ করে আর কি, তখন সেখানে পজিশনাল ইন্টারপ্লেটা থাকে, যেমন থিয়েটারও থাকে এখানেও থাকে, কিন্তু তার রেশিওটা কম বেশি হয় আর কি। চেঞ্জ হয়ে যায় অফকোর্স। আচ্ছা লতিকা বর্মন আমাদের একটু আগে প্রশ্ন করলেন দাদা কেমন আছো, দাদা দাদা যদি উত্তর দেন তুমি কেমন আছো, এটা হ্যাঁ এই প্রশ্ন করতেই আমি ভুলে গেছি। আমি 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 এই মুহূর্তে সপা নিয়ে, সপার মিউজিক শুনছি প্রচন্ড আর কি, আমার সব সময় তো এই হুকড উইথ সামথিং আর কি, সেই বেদান্তের মতো আছে না, যে আই ক্যানট স্ট্যান্ড অ্যালোন, আই অলওয়েজ হুকড উইথ মাই মোবাইল, মাই ওয়াইফ, মাই কার,
And আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে আই অল আমি আই হুক টু উইথ দ্য ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, সো আই এম গুড। ইয়েস হি ইজ গুড অ্যান্ড হি ইজ অলওয়েজ গুড। যারা অনিন্দ্য দাকে খুব কাছ থেকে চেনেন তারা ভালো মতন জানেন যে হি ইজ দ্য মোস্ট জোভিয়াল পার্সন এভার। মানে আমিও আমার এতদিনের জার্নিতে অনিন্দ্যদার সাথে কখনো ফিল করিনি যে মানে হি ইজ ভেরি ডিমোটিভেটেড অর ভেরি ডিপ্রেসড অ্যাবাউট সামথিং, অলওয়েজ ভেরি মাচ মোটিভেটেড, আয় যা হয়েছে হয়েছে চল পরেরটা করতে হবে, অ্যান্ড ইস অলওয়েজ ইন দ্যাট মুড। বিকজ ইউনো একটা মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ওঠে তার পজিটিভ ভাইবস এর জন্য, দ্য অ্যামাউন্ট অফ পজিটিভ ভাইবস দ্যাট পার্সন হোল্ডস। তারপরে তো একটা বিশাল বড় দিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করলে আজকে ব্যাপারটা পুরো অন্য দিকে চলে যাবে। বোধ, দর্শন, বেড়ে ওঠা এবং তার সাথে পড়াশোনা, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ব্যাপারটা হয়তো অন্য দিকে যাবে। সেটাও একটা অনেক দারুণ দিক, কিন্তু ওই দারুণ দিকটা খুব একটা এন্টারটেনমেন্ট হবে বলে আমার মনে হয় না, কারণ ওটা আবার খুব ভালো করে মাথা কাটিয়ে বুঝতে হবে। তো এই বোঝার জায়গাটা তো থেকে যায়। তো একটা জিনিস অনিন্দ্যদা যেটা তোমাকে বলি সেটা হলো যে ধরো এই যে বাংলা ছবি করেছো, বাংলা সিরিয়াল, এটা একটা দিক। তারপরে আচ্ছা বর্ষা মিত্র বলছেন হি ইজ দ্য বেস্ট, ইয়েস উই অফ কোর্স নো হি ইজ দ্য বেস্ট, অ্যান্ড হি ইজ নট অনলি হি ইজ নট দ্য বেস্ট, হি ইজ নট অনলি বেস্ট ইন হোয়াট এভার হি ডাজ, দ্যাট ইজ হি ইজ অ্যাক্টিং, বাট হি ইজ দ্য বেস্ট হিউম্যান বিং আই হ্যাভ এভার মেট। অ্যান্ড আমি সবসময় সবার বর্ষা বর্ষা কেমন আছে, বর্ষা কেমন আছে জানতে বললাম, মানে যদি জানায় আর কি। যদি জানায় বর্ষা তুমি কেমন আছো, বর্ষা তোমার তোমারই এখন সিজন চলছে, তুমি কেমন আছো? নাইস, তো সেটা ঠিক কথা, তোমার নামটা কিন্তু দারুণ, বর্ষা কিন্তু সবার মিত্রই বটে, একমাত্র যদি সেখানে খুব বেশি জল না জমে, কিন্তু বর্ষা অ্যাকচুয়ালি সবার মিত্রই। তো তোমার নামটা দারুণ, বর্ষা মিত্র, কারণ বর্ষা না হলে আমরা কেউ বাঁচবো না, জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা পম্পা ব্যানার্জি বলেছে আমার একটা প্রশ্ন আছে, তোদের দুজনের এই সফল কেমিস্ট্রির রহস্যটা কি? তো এই সফল কেমিস্ট্রির রহস্যটা আমি বলছি, পম্পা ব্যানার্জি হচ্ছে আমার বৌদি, আমার আচ্ছা এটা প্রথমেই বলে দিলাম। আচ্ছা আমার বৌদি মানে হচ্ছে ঘটনাচক্রে মানে অ্যাকচুয়ালি হচ্ছে অনিন্দ্যদার বউ। আমার বৌদি মানে এবার হয়তো অনেকে যারা জানেন না তারা জেনে যাচ্ছেন যে অনিন্দ্যদা কিন্তু আমার দাদাও বটে। তো আমরা যদিও তুমি তুমি করে কথা বলছি, আমরা তুই করে বলতে পারি, বাট হ্যাঁ আই হ্যাভ টু মেনটেন দ্য ডেকোরাম অফ মাই ইন্টারভিউ, সো সেই জায়গা থেকেই আমি তুমি করে বলছি। তো কারণ আমার থেকে বয়সে গুণে সব জায়গা থেকেই অনিন্দ্যদা অনেক অনেক এগিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেমিস্ট্রির জায়গাটা বলতে গেলে হ্যাঁ আমরা একই পরিবারে বিলং করি, তো কেমিস্ট্রিটা একদম ছোটবেলা থেকেই এবং এত জিনিস দেখেছি এবং শিখেছি অনিন্দ্যদার থেকে বিভিন্ন সময়। অনিন্দ্যদার ডাক নাম পুলক, হয়তো যারা জানেন তারা জানবেন যে অনিন্দ্য পুলক ব্যানার্জি ওর মিডল নেমটা পুলক ইউজ করে। বাট আমার জন্য আমি আজকে যেটুকু পেরেছি, যেটুকু আমি কাজ করছি, বা আচ্ছা আমি ভালো আছি পুলক দা, শো দেখছি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ বর্ষা, প্লিজ শেয়ার দ্য লাইভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট উই ক্যান রিচ আউট টু ম্যাক্সিমাম পিপল। তো যেটা আমি বলছিলাম যে আমারও ছোটবেলায় বহু জায়গাতেই যে এই ডিসিশনটা যে এই গানটা তো করবো ঠিক আছে, 2008 সারেগামাপার পরেও এটা প্রলংড একটা সবার জীবনে থাকে, একটা স্ট্রাগল ফেজ থাকে, স্ট্রাগল বলবো না, এটা একটা লার্নিং ফেজ, কারণ উইথ এভরি ডিফিকাল্টি উই লার্ন। তো সেই জায়গা থেকে উই কেপ্ট অন লার্নিং অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ বিন মাই মানে কি বলবো অ্যাজ এ গাইড অ্যাজ এ মেন্টর। 2012-13 সালে যখন প্রথম আমি অভিনয় শুরু করি, সেই অভিনয়টা অনিন্দ্যদার হাত ধরে হয় এবং সেটা আমরা একসাথে একটা ছবিতে কাজ করি আশিনগর, এবং সেখানে আমি গানও গিয়েছিলাম, পরবর্তীতে অভিনয় করেছি এবং তার পরবর্তীতে একটা সিরিয়াল করি সেটার নাম জানি দেখা হবে। তো এই পুরো অভিনয়টা পুরোটাই ওর হাত ধরে, এবং এটা আমি বলবো যে পরবর্তীতে অভিনয় শুধু নয়, অনিন্দ্যদার আরেকটা দিক আমি বলি, এটা তো আমার ব্যাপারে আজকে অনেকেই যারা অল্প বিস্তর জানেন আমার সাথে যোগাযোগ আছে, কিন্তু আজকে যেটা মেইন জায়গা সেটা হচ্ছে অনিন্দ্যদার। তো অনিন্দ্যদার যেটা আরেকটা দিক সেটা হলো ছোটবেলা থেকে কিন্তু অনিন্দ্যদার বাইরের ছবি প্রচুর দেখেছে, মানে ইন্টারন্যাশনাল ফিল্মস, সেটা মানে শুধু ইংলিশ নয়, সেটা লাতিন আমেরিকা এক্ষুনি বললেন, বা বিভিন্ন সারা পৃথিবীর ছবি। তো এই সারা পৃথিবীর ছবি দেখে অনিন্দ্যদা আমি যদি ডিরেক্ট এই কোয়েশ্চনটা আসি যে তুমি যখন দেখছো যে এখানের বেশ কিছু জিনিস আমি যেগুলো শিখেছি সেগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি না ডিউ টু ফিউ অফ দ্য থিংস, আমি তার মধ্যে যাচ্ছি না, ঠিক আছে, মানে আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা সহ অভিনেতা অভিনেত্রী হতে পারে, সেটা ডিরেক্টর হতে পারে, সেটা ক্যামেরা হতে পারে, সেটা প্রোডাকশন হতে পারে, সেটা আরো লট অফ থিংস হতে পারে। তো তুমি যেগুলো শিখেছো সেগুলো ধরো তুমি যেরকম ভাবছো সেরকম ভাবে অ্যাপ্লাই করতে পারছো কি, বা পেরেছো, মানে কতটা পেরেছো বা কতটা কম্প্রোমাইজ করতে হয়েছে এই জিনিসটা নিয়ে যদি বলো। তার আগে বলে রাখি আকুলিনা মিত্র বললেন যে দারুণ লাগছে প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ আকুলিনা, বি উইথ আস, এবং যদি লাইভটা শেয়ার হয় খুব ভালো লাগবে। হ্যাঁ অনিন্দ্যদা,
হ্যাঁ, মানে এটা না খুব একটা ভারী অদ্ভুত আনন্দ দেয়, সেই আনন্দটা তার যে প্রকৃতি না, সেই তার যে নেচার, মানে কাজে লাগার জন্য খুব একটা নয় আর কি। মানে কি বলি বলতো, যেমন আছে না যে এটা আমাদের উপনিষদেও আছে যে দ্যাট, তো একজন যে কোনো শিল্পীর উচিত হচ্ছে সেই দ্যাটটার ভেতরে নিজেকে খুঁজে পাওয়া, অথবা নিজের ভেতরে সেই দ্যাটটাকে ফিল করা আর কি। হ্যাঁ, এটা ওয়াও একটা প্রসেস যেটা আজীবন চলতে থাকে, মানে সেখানে সাকসেস ফেলিয়র এগুলো হার্ডলি ম্যাটার করে। কারণ ওই যে তোকে যে একটু আগে যখন বলছিলাম যে যে গাছের পাতা দেখতে জানতে হয়, এ নিয়ে উর্দু কবিতাও আছে। হ্যাঁ, হুম হুম মানে এইটা যে মুহূর্তে তুই জানছিস না, বা যে মুহূর্তে আমরা জানছি যে লোটাস পন্ড রয়েছে, একটা লোটাসের থেকে আরেকটা লোটাস আলাদা, দ্যাট ইজ কল ইন্ডিভিজুয়ালিটিকে সিগনিফাই করছে, সেটাকে আইকন হিসেবে দেখা হচ্ছে। বা আমরা ধর জানি যে জোন অফ আর্ক কে যেমন একজন আইকন, ইন্ডিভিজুয়ালিটির আইকন হিসেবে দেখা হয়, যেটা আজকের ক্যাপিটালিস্টদের মূল কথা আর কি। তাদের মূল বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিটি, হুম হুম সেই তার তার ফ্রিডম, যেটা হুম হুম শিল্পের ক্ষেত্রে, অথচ যেখানে যেখানে প্রথম এই ডেমোক্রেসি এসছে, আমেরিকা বল, ফ্রান্স বল, সেই সমস্ত জায়গায় দুর্ভাগ্যজনক ভাবে সেটা জিরো, মানে ফ্রিডমের সেইটা আমরা বলতে পারি যে রেসপেক্ট আর কি। মানে কি বলে, মানে পারস্পরিক রেসপেক্টের জায়গাটা, এইটাই তো মূল কথা, তো সেই ফ্রিডমের জায়গায়, তো সেইটা কিন্তু ক্যাপিটালিস্টরা রাখতে দিচ্ছে না। মানে হুম হুম এই জিনিসগুলো যখন তুই জানতে পারছিস, ক্যাপিটালিস্টরা বলছে ঠিকই, গ্লোবাল ক্যাপিটালিজম বলছে, শিল্পের ক্ষেত্রে এগুলো কেমন করে ছাপ ফেলবে, এটা একটা দীর্ঘ মেয়াদী, এটা একটা লাইফ লং প্রসেস আর কি। একটা মানুষের সারা জীবন ধরে নিয়ে গিয়েই এই ধরনের, যদি সিরিয়াসলি কেউ সিনেমা বা করতে চায়, বা যদি কেউ মানে মিউজিক নিয়ে কাজ করতে চায়, তার এটা একটা লাইফ লং, মানে তার মাঝখানে ফেলিয়ার আসবে, সাকসেস আসবে, কখনো ডিমোরালাইজড হবে, কখনো হবে না। সো এই হোলটা নিয়ে একটা প্রসেস আর কি। মানে সেখানে এই যে জানতে থাকাটা কনস্ট্যান্ট, এই জানতে থাকাটা একটা অদ্ভুত আনন্দ দেয়, মানে যেটাকে আমি মাঝে মধ্যে বলি যে উই ক্যানট লার্ন অ্যাকচুয়ালি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ক্যানট পাস অন আওয়ার এক্সপিরিয়েন্স টু আদার। হ্যাঁ, হুম আমরা হুম যে উই অলওয়েজ লিভ উইথ আওয়ার ওন এক্সপিরিয়েন্স, এটাই তো ট্র্যাজেডি না মানুষের জীবনে, যে আমি কখনোই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না, মানে আমি পাস অন করতে পারবো না। প্রত্যেকে এই যে আমরা যত দেখছি জানছি, যেটা তুই শুরুতে প্রশ্ন করেছিলি যে সেটাকে হুম আমি কাজে লাগাতে পারছি, অ্যাকচুয়ালি সেইটা আমাকে এমন একটা কিছু দিচ্ছে যেটাকে আমি এক্সপিরিয়েন্স বলবো না কি বলবো জানি না, বেসিক্যালি হুম এক্সপিরিয়েন্স তো সেই অর্থে ওখান থেকে শেয়ার হয় না, বাট মানে সাম কাইন্ড অফ ফিলিং, মানে এর বাইরে এখন পর্যন্ত আমি কোনো শব্দ বলতে পারবো না, যে ফিলিংটা কিন্তু কোথাও একটা একটা কোথাও বেঁচে থাকতে, এই যে অড সিচুয়েশন, এই যে একটা ইমপারফেক্ট ওয়ার্ল্ড, যে হুম কারণে তো বলা হয় যে আর্টিস্ট এবং আর্ট এক্সিস্ট বিকজ দ্য ওয়ার্ল্ড ওয়্যার ইমপারফেক্ট, মানে আর্ট হুম উড বি ইউজলেস ইফ দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট। কেন, ওয়ার্ল্ড যদি পারফেক্ট হয় সেখানে শিল্পীর কোনো তো কাজই থাকবে না, না থাকবে শিল্পের কোনো কাজ, না থাকবে শিল্পীর কোনো কাজ। সো ওয়ার্ল্ড ওয়ান্ডারফুল ওয়্যার ইমপারফেক্ট, এই ইমপারফেক্ট ওয়ার্ল্ড এর নেচারটা সম্পর্কে তুই প্রতিনিয়ত জানতে থাকছিস, এবং এই যুক্তিতেই আরো তোর দৃঢ় হচ্ছে যে না, হুম শিল্পীর দরকার আছে, না শিল্পের দরকার আছে, সে আমি আমার সাকসেস হই বা আমি না হই, শিল্পের দরকার আছে। মানে একটা, যে কারণে শুরুতেই বলছিলি যে একটা কোন একটা কথাতেই যে যে কমার্শিয়াল ছবি বা মিডিল রোড ফিল্ম বা প্যারালাল ফিল্ম, সো বেসিক্যালি এগুলো আমরা মানুষ এটাকে ভাগ করেছি, বেসিক্যালি ফিল্ম গুড অর ব্যাড এর বাইরে কিছু নয়, কিন্তু গুড অর রাইট ব্যাড যাই বলি না কেন, প্রত্যেকেই তার মতন করে একটা ভবিষ্যৎ, এই যে কনস্ট্যান্টলি মানে কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে পৃথিবী, কনস্ট্যান্টলি মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটছে, মানুষ রাদার আরো বেশি আবিষ্কার করতে পারছে। যে শেক্সপিয়ার যেভাবে হ্যামলেট, ভাবা যায় না কত সাইক মানে বড় বড় সাইকিয়াট্রিস্টদের সাবজেক্ট হয়ে যাবে শুধুমাত্র একটা টেক্সট পড়লে, পরে যদি ভালো করে পড়া যায়, যে আর কোনো বই ঠিক পড়তে ঠিক হবে না মাইরি সাইকিয়াট্রিস্টদের, যদি একবার ভালো করে খালি হ্যামলেটটা পড়া যায় আর কি, যদি কিং লিয়ারটা একদম পড়া যায়, একদম মানে তুই 100টা বই সাইকিয়াট্রিস্ট নিয়ে লিখে ফেলতে পারবি আর কি, সাইকোলজি নিয়ে। সো এই যে হুম অপার যে সমস্ত রহস্যগুলো তৈরি হয়ে আছে, এগুলো হুম কোথাও একটা ছোট ছোট করে টোকা দেয়, সেই টোকাটা দেয় আসলে মানে যেটা সাকসেস হয় সেই টোকাটা তোকে বেঁচে থাকতে তোকে সাহায্য করবে আর কি। মানে সেটাই, এর তো বুঝতে এর পেরেছি থেকে বড় বুঝতে পেরেছি ভূমিকা তো আর শিল্পের কিছু নেই, শিল্প তোকে একদম বেঁচে ঠিক থাকতে সাহায্য করবে আর কি, এবং সেটা হচ্ছে এই টোকা। এই সারা বিশ্ব জুড়ে যে কত টোকা এরকম রয়েছে, হ্যাঁ, সেই উপনিষদের মতন, দ্যাট একদম অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সেলফ অন দ্যাট অ্যান্ড অনলি আর কি। এক্স্যাক্টলি। তো তৃপ্তি চ্যাটার্জি দেখছেন, উনি বললেন কি, একটু জানালেন যে অনেকদিন পর অভিনেতাকে দেখলাম। হ্যাঁ, স্বাভাবিক, অনেকদিন পরই দেখাটাও স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে আমরা 1.5 বছর ধরে আমাদের শিল্প এবং শিল্পীদের যে অবস্থা এটা না বলাই ভালো। তার কারণ হচ্ছে ছবি শুরু হচ্ছে, ছবি বন্ধ হয়ে যাচ্ছে, সিরিয়াল শুরু হচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের জন্য
গান আমি কবে লাইভ শো করেছিলাম লাস্ট আমি নিজে ভুলে গেছি, আমার মনে হয় জানুয়ারি মাসে। এবং এত বড় বড় গ্যাপ হয়তো আমাদের সারা জীবনে কারোর আসেনি, কোনোদিনও আসেনি, ভগবানের আশীর্বাদে বা অভিশাপে, হোয়াট এভার। সেই প্রশ্নতেও আসবো হয়তো যে করোনাটা আশীর্বাদ না অভিশাপ। তো কারণ অ্যাপারেন্টলি যেটা আমাদের মনে হয় যে করোনার দিকটা নয় পরেই আসি, কারণ এটা এত বহু আলোচিত একটা বিষয় এখন, এই জন্য আমি এর মধ্যে ঢুকতে চাই না ফর দ্য টাইম বিং। এই জায়গাটায় আসি অনিন্দ্য দা, ধরো তুমি যেটাকে বললে একটু আগে যে এই এতগুলো ছবি দেখা বা এত রকমের ছবি দেখা, এত রকমের বোধের ছবি দেখা, দর্শনের ছবি দেখা, ভাবনার ছবি দেখা, এটা তোমাকে কি কোনো জায়গাতে ডিরেক্টর হতে সাহায্য করেছে? যারা এখনো জানেন না বা যারা হয়তো হয়তো জানেন না যে অনিন্দ্যদা কিন্তু অলরেডি দুটো, আমরা দুটো ফিচার ফিল্ম যেটাকে পূর্ণ দৈর্ঘ্যের ছবি বলি, দুটো ফিচার ফিল্মের অলরেডি ডিরেক্টর। প্রথমটির নাম স্মাগ, পরের টিম নাম ওয়াচমেকার, এবং দুটো ছবি কিন্তু KIFF এ সিলেকশন পেয়েছিল, তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, KIFF এর ফুল ফর্ম। এছাড়াও বিভিন্ন ফেস্টিভ্যালে গেছে এবং অনেকভাবে সমাদৃত হয়েছে। তো এই জায়গা থেকে বলি যে অন্যান্য ছবিগুলো তোমার শুরু হচ্ছে আমরা জানি, যার মধ্যে পরফিরিয়াস লাভার রয়েছে, কভেডেটর রয়েছে, তো এটা কি এই যে সেই সময়ের এতটা দেখা বা এতটা যে সায়ন্তন চক্রবর্তী বলছে কি খবর দাদা তোমাদের, আমাদের খবর খুব ভালো, লাইভটা দেখতে থাক তুই এবং পারলে শেয়ার কর, সায়ন্তন আমাদের খুব কাছের এক ভাই এবং ও অভিনয় ও ডিরেকশন শুরু করেছে, সবে মাত্র একটা ছবি করেছে, এবং ঘটনাচক্রে ওর ছবিতে আমরা দুজনেই অভিনয় করেছি, ছবির নাম অপরাজিত এবং ছবিটা খুব সামনেই আসছে। তো এবার যেটা বলা হচ্ছে যে এই যে তোর এই জায়গাটা তুই যদি একটু বলিস, মানে মানে আমি যদি একটা তুই বলে ফেললাম, সরি সবার কাছে আজকের জন্য তুমি, হ্যাঁ বল। না এটাই বলার ছিল, এটাই তোকে বললাম যে মানে কোয়েশ্চেনটা, সায়ন্তনের কোয়েশ্চেনটা মাঝখানে এসে একটুখানি ডিসরাপশন হলো। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই যে ধরো ছোটবেলা থেকে যে ছবি, এতগুলো ছবি দেখে আসা বা এত রকমের বোধ বা এটা, এটা কি তোকে কোনোভাবে ডিরেক্টর হতে সাহায্য করেছে? অ্যাকচুয়ালি ডিরেকশন মানে এই বিষয়টা না খুব একটা স্পন্টেনিয়াস একটা ব্যাপার, মানে যে খুব ভেবে চিন্তে, নাহলে আমি মাস্টার্স করেছি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, ধর 2000 সালে আমি প্রথম স্ক্রিপ্টটাই পাই লিখি 15 বছর বাদে। সো আচ্ছা স্ক্রিপ্ট রাইটিং করলেই যে সবসময় লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মানে এটা একটা কোথাও এই সমস্ত দেখা বল বা পড়া বল কোথাও একটা জারিত হতে থাকে ভেতরে, একটা মানে একটা মিথস্ক্রিয়া ঘটে, তো হুম সেইটা সেইটা কোথাও তোকে একটা পুশ দেবেই একটা সময়, সেই পুশটা অনুযায়ী আমরা ধর অ্যাক্ট করি আর কি। ধর আমি যখন প্রথম ছবি করব, আমার প্রথম পুশটাই ছিল যে আমি যে একজন ভারতীয় হিসেবে ছবি করব, একটা প্রশ্ন কি এটা, ও প্রশ্ন নয়, উনি বলছেন, আমি স্বাতি চক্রবর্তী বলছেন, আমি তো অরিন্দ্রদার থেকে অনেক কিছু শিখেছি, হিজ মিড নাইট এক্সপ্রেস ইজ জাস্ট ওয়ান্ডারফুল, ইয়েস উই হ্যাভ লার্নড আ লট ফ্রম মিড নাইট, মিড নাইট আবার আসবে, থ্যাংক ইউ সো মাচ স্বাতি ফর ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং দ্য লাইভ সো দ্যাট উই ক্যান রিচ আউট টু মোর পিপল, আজকের আড্ডা জমজমাট জমে উঠেছে। হ্যাঁ অরিন্দ্রদা প্লিজ গো অ্যাহেড। সো ভারত, আমি একজন ধর ভারতীয় হিসেবে কেন ছবি করতে যাব, আমার এটা কোথায়, আমার আমার সেই আমি কেন মোটিভেটেড হব আর কি। তো সেইটা খুঁজতে গিয়ে আমরা যখন আমি উপলব্ধি করলাম যে তিনটে ঠাকুরকে জানলে পরে মোটামুটি ভারতবর্ষকে জানা যায়, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা রামকৃষ্ণ ঠাকুর, আর একটা হচ্ছে আর কি শিব ঠাকুর। তো ভারতীয় তো যদি খুঁজতে হয় কোথাও, মানে রবীন্দ্রনাথটা খানিকটা পড়া ছিল আর কি, খুবই অল্প আর কি, মানে সেটা 0.5%ও নয়, কিন্তু আমি আর একটু বাড়ালাম, আর একটু বেশি করে স্টাডি করা, মানে পড়ার জায়গা থেকে রিডিং থেকে যে স্টাডিতে শিফট করলাম সেইটা কোথাও। তখন আমরা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রায় ছত্রে ছত্রে উপনিষদ রয়েছে। এবারে ধর শিব ঠাকুর খুঁজতে গিয়ে আমি শিব কেন কে কি বৃত্তান্ত খুঁজতে খুঁজতে সেখান থেকে আমি যে ডিস্ট্রাকশন অফ ওল্ড অ্যাটাচমেন্টের ধারণা পেলাম, এবং ধর সেখান থেকে শঙ্করাচার্যের কিছু ধারণা তোদের সাথে অনেক শেয়ার করেছি আমরা, যেগুলো যে হিউম্যান অবশ্যই রিজনিং ইজ ভেরি লিমিটেড, মানে হিউম্যান রিজনিং ইজ ভেরি লিমিটেড, এটা প্রায় ওয়েস্টকে একটা সরাসরি চ্যালেঞ্জ, কারণ ওয়েস্টের যে সমস্ত ভ্যালুজ, সেই ভ্যালুজ এর যে পিলার গুলো রয়েছে না, যে পিলারের উপর ভ্যালুজ গুলো পুরোটাই দাঁড়িয়ে, তার রিজনিং এর একটাই উপর হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। রিজনিং এর উপর এবং র্যাশনালিটির উপরে দাঁড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের রিজনিং অন্য, আমরা সেই রিজনিংটাকেই নস্যাৎ করে দিচ্ছি, আমাদের দর্শন নস্যাৎ করে দিচ্ছে। তখন বুঝতে পারলাম যে এইখান থেকে আমার কোথাও একটা অ্যান্টি লজিকের জন্ম নিলো, কোথাও একটা মনে হলো যে লজিক বোধহয় সমস্তটাকে ফ্রেম করে দেয়, এবং অনেকটা ওয়েস্টার্ন ফিলোসফি বোঝবার জন্য হয় না, যে জানালার ভেতর থেকে আমি পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ পৃথিবীটা ভীষণ ফ্রেমড, কিন্তু সেক্ষেত্রে আমাদের দর্শনটা বলা হয় অনেকটা 360 ডিগ্রি পার্সপেক্টিভ রয়েছে, একটা খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে
পৃথিবীটাকে দেখা, অর্থাৎ 360 ডিগ্রি রাইট তোমার পার্সপেকটিভ রয়েছে। তো এই রাইট ভাবনাটা যখনই আমি সিনেমার ক্ষেত্রে, এবং যেখানে লজিক সর্বস্ব পৃথিবীতে, বিশেষ করে আজকের শিক্ষিত মধ্যবিত্ত, তারা এই প্রযুক্তির জয়গান করতে করতে রামপ্রসাদের গানকে হারিয়ে ফেলেছে, যেটা আমার কাছে মানে ভীষণ এটা কোয়েশ্চেনের সামনে দাঁড়িয়ে যাই মাঝে মধ্যে। আমরা এত বেশি প্রযুক্তির জয়গান করি, মানে জ্ঞান জগৎকে অ্যাক্সেস করবার জন্য শুধুমাত্র প্রযুক্তি নয়, আমাদের নেচারে যে মিউচুয়াল কোহারেন্স রয়েছে, যে ডিফারেন্স রয়েছে, এই যে বলছিলাম যে একটা পাতার থেকে আরেকটা পাতা আলাদা, হ্যাঁ, এই যে ঠিক ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই আমরা ম্যানকা আমরা এই গ্লোবালাইজ পৃথিবী মানতে দিচ্ছে না, বলছে সবাইকে হুম একটা ছাতার তলায় আনতে হবে, সবাইকে একটা ছাঁচে ফেলতে হবে। সেই যে প্রকৃতিতে যে ডিফারেন্স, মিউচুয়াল কোহারেন্স, এইগুলোকে রাইট যদি আমরা অ্যাভয়েড করে, নস্যাৎ করে, মধ্যবিত্ত বাঙালি যদি শুধুমাত্র টেকনোলজির জয়গান করে, প্রযুক্তির জয়গান করে, তাহলে পরে যা হয়, আজকে পৃথিবীতে তাই হয়েছে এবং আমাদের দশাও তাই হয়েছে। ফলে আমরা ভুলে গেছি রামপ্রসাদের গান থেকেও যে জীবন, জ্ঞান জ্ঞান জগৎকে অ্যাক্সেস করবার আরো হাজার হাজার যে রাস্তা আছে, সমস্তটাকে দাবিয়ে দেয়া, এটা একটা মানব জাতির পক্ষে একটা ভীষণ ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে যাবে আর কি। মানে দিস ইজ মানে উই আর অ্যাপ্রোচিং আ ক্যাটাস্ট্রফি আর কি, আমি এটা বলতে পারি, অবশ্যই ক্যাটাস্ট্রফি। সো উই অ্যাপ্রোচিং টুয়ার্ডস, তার কারণ হচ্ছে একমাত্র এই টেকনোলজির জয়গান করা। তো এই জায়গা থেকে সিনেমাটাকে আমি কোথাও টেকনোলজির বাইরে বার করে অত্যন্ত মিনিমালিস্টিক একটা জায়গায় আনা, তুই নিজেও দেখেছিস যে ওয়াচমেকারের সেট বলতে কিছু নেই, বা স্মাগেও একটা ধানের গোলার মধ্যে, তো যত ঠিক ঠিক পারা যায় এই যে অনুষঙ্গকে ছেটে দেয়া, কারণ আজকে এত বেশি অপচয়, কাগজের অপচয়, জলের অপচয়, ইলেকট্রিসিটির অপচয়, সারা বিশ্ব জুড়ে অপচয় চলছে। ফলে আমি যদি একটা শিল্প কিছু একটা সৃষ্টি করতে চাই, সেখানেও যদি আমার এক্সেস থাকে, সেই এক্সেসটাকে হবে প্রাথমিক কাজ। আমার সিনেমাটা লাগুক তার বাইরে গিয়ে আমি যদি এইভাবে ভাবনাটাকে দেখতে পারি, তাহলে পরে আমার মনে হয় অনেক বেশি সেটা এফেক্টিভ, সেটা একটা এফেক্ট আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, কোথাও একটা একটুখানি একটু নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? এই টেকনোলজির জায়গা, টেকনোলজি আমাদের ঝুলাচ্ছে। এই যে আমরা হ্যাঁ টেকনোলজি নিয়ে কথা বলছিলাম, যে টেকনোলজি আমাদের কতটা পিছিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছে, যে টেকনোলজি টেকনোলজি এগিয়ে গেছে আমাদের উপর। ঝুলিয়ে দিল আমাকে আর কি। হ্যাঁ তো এইটাই হলো সো ব্যাপার। তো সিনেমাতে ধর, হ্যাঁ বলছি যে ধরুন একটা কোনো একটা ভাব প্রকাশের জন্য যদি আমার একটা কোনো একটা মিউজিক যদি আমার ইম্পর্টেন্ট হয়, তো সেখানে তার জন্য আমি আলাদা করে দৃশ্য রচনা, মানে তার জন্য আমি একটা আলাদা দৃশ্য তৈরি করতে যাবো না খামোখা আর কি। কোনো একটা দৃশ্যের থেকে যদি আরেকটা দৃশ্য আলাদা হয় ঠিকই আর কি, কিন্তু আমি যদি সেই দৃশ্যটা, সেই যে ফ্রেমটা রয়েছে, সেই ফ্রেম যদি আমি একটা একটা বিজি মানে আমি একটা যে মিউজিক যদি তৈরি করতে পারি, যে তাতে যদি আমি ওই যে আমার যে ট্রানজিশনটা যদি বোঝানো যায়, তার জন্য আমার একটা আলাদা শটের আরেকটা অ্যাঙ্গেল, আলাদা শট, আলাদা এর দরকারই হয় না। তো এখানে সঙ্গীতের ঠিক একটা ঠিক বিরাট ঠিক বড় ভূমিকা রয়েছে আর কি এই ভিজুয়ালাইজেশন। হ্যাঁ। এবং শ্রীরূপা দেখছেন, শ্রীরূপা জানালেন, নাইস এক্সপ্ল্যানেশন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনিন্দ্যদাকে জানিয়ে দিলাম, শ্রীরূপা জানাচ্ছে, নাইস এক্সপ্ল্যানেশন। এবং স্বাতি একটু আগে জানালেন যে জীবানানন্দ দ্য থিঙ্কার, তার ব্যাপারে যদি কিছু বলা হয়, এটা নতুন ছবি তৈরি হচ্ছে বা অলরেডি শুট হয়ে গেছে, এই ব্যাপারে যদি তুমি কিছু বলো খুব ছোট্ট করে। জীবনানন্দ থিঙ্কার, এটা তো আমাদের বেসিক্যালি গৌতম মিত্রের একটা ভাবনা ছিল আর কি। আমি গৌতম মিত্রের জীবনানন্দ গবেষক আর কি, তার ইচ্ছার কথা কোথাও একটা জেনেছিলাম আমি। তখন আমি গিয়ে সুচন্দ্রাদের অ্যাপ্রোচ করি আর কি জাজ স্টুডিওকে, এবং ওরা করতে রাজি হয়। আমার কোনো ভূমিকা নেই, আমি ডিরেকশন মানে আমি টেক্সট গুলো, হ্যাঁ তবে ঠিক ওই টিপিক্যাল ওই ডকুমেন্টারি ওরকম ভাবে দেখছি, মানে সিনেমার মতন করে দেখছে আর কি এই জীবনানন্দ দাশ থিঙ্কার এটাকে। এবং জীবনানন্দ দাশের যে তার যে অনেকগুলো দিক যেগুলো বাঙালি একেবারেই ছুতে চায় না, অ্যাজ ইফ জীবনানন্দ বিয়ে করেনি, জীবনানন্দ ইন্টার কোর্স করেনি, তার কোনো সেক্সুয়াল লাইফ ছিল না, এরকম বাঙালিদের কিছু প্রেজিডিস আছে আর কি। বাঙালিরা বিখ্যাত লোকেদের হুম সম্পর্কে, তাদের সেক্সুয়াল লাইফ সম্পর্কে জানতে না ভীষণ এ হয় আর কি, কুণ্ঠা বোধ করে আর কি। ঠিক নিজেও হিট করেছেন, এবং আমরা চাই আমরা নিজেরা জীবনানন্দ দাশের যে ওই যে ওই যে লাইফটা আর কি, তার যে সেক্সুয়াল লাইফের জায়গা এবং তার উপন্যাসেও যে সেগুলো ছত্রে ছত্রে রয়েছে, সেই সমস্ত দিকগুলোকে তুলে আনার চেষ্টা করবো, যেগুলো বাঙালি জানতে চায় না বা শুনতে চায় না।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা, এটা সবাইকে জানিয়ে রাখি যে যেহেতু এই দুটো ছবি স্মাগ এবং ওয়াচমেকার হয়েছে, তোমার পরবর্তী ছবি কোনটা এটা তুমি আমাকে প্রথম জানাও, এবং এই পরবর্তী ছবির এই যে অ্যান্টি লজিক, না প্রথম হচ্ছে পরবর্তী ছবি কোনটা, এটা প্রথম প্রশ্ন। তার পরের প্রশ্নটা হচ্ছে সেটা কি, সেটাও কি অ্যান্টি লজিক ছবি? হ্যালো, হ্যাঁ বল বল, মাঝখানে কিছু শুনতে হ্যাঁ পাইনি হ্যাঁ হ্যাঁ, বল। না আমি বলছিলাম যে পরবর্তী ছবি তোমার কোনটা তুমি যদি বলো, আর তা মানে আমি ডিরেকশনের জায়গা থেকে বলছি, আর সেটাও কি অ্যান্টি লজিক ছবি? অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে অ্যান্টিলজিক আমি কনস্ট্যান্টলি আমি একটু ফর্ম নিয়ে ভাবছি আর কি, যে সিনেমা ফর্ম কি হবে, মানে সেই কারণে আমাকে অনেক বেশি কবিতার উপর নির্ভর করতে হচ্ছে। সে কারণে আমি জীবনানন্দ, আমার মনে হয় জীবনানন্দ দাশের কিছু কবিতা আছে, আমি এই মুহূর্তে ওই যে রবার্ট ব্রাউনিং এর পরফিরিয়াস লাভারটা করার প্ল্যান হয়েছে আপাতত, ওটা স্ক্রিপ্টও কমপ্লিট হয়েছে, সেটা তুই নিজেও হ্যাঁ জানিস, তোকেই কাজ করতে হবে রাইট, আর কি। তো ওটা একটা ড্রামাটিক মনোলগ, এবং সেটা পুরোটাই ইংরেজিতে, এবং সেটা একটা খানিকটা মৃত্যু চেতনা নিয়েও আছে আর কি। আমরা জানি যে আমার এই গঠনটা, এই যে স্ট্রাকচার আর কি, সিনেমা স্ট্রাকচারের ভিতরে, যেমন ব্রেস্টের এক সময় থিয়েটারে থিওরি অফ অ্যালিয়েনেশন ছিল না, অ্যালিয়েনেশনটা আসলে থিয়েটারের স্ট্রাকচারে ছিল, তার টেক্সটের স্ট্রাকচারে ছিল, তেমনি ভাবে রাইট আমি সিনেমার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যদি আমি এই যে লজিকের যে ব্যারিয়ার্স গুলো রয়েছে, সেই ব্যারিয়ার্স গুলোকে ভাঙতে ভাঙতে যাবো আর কি। সেই কারণে আমাকে মনে হয়েছে কবিতাতে তো সেইগুলো ক্রোনোলজি অনুযায়ী খুব কম থাকে, কবিতা ক্যান জাম্প ওয়ান লাইন, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনে ক্যান জাম্প, মানে মানে ক্যান গো এনি হোয়ার আর কি, কবিতা চাইলে পড়ে আর কি। তো ঠিক ঠিক কবিতার ঠিক একমাত্র সেই শক্তিটা আছে যেখান থেকে আমি খানিকটা সিনেমার ফর্ম খোঁজার চেষ্টা করছি আর কি, যে যদি অন্তত ওয়ান্ডারফুল ওই লজিক্যাল স্ট্রাকচারটাকে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়। ওকে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই তো মানে এই দিকগুলো তো কি বলবো, মানে এই ভাবনা চিন্তাগুলো তোমার জন্য মানে তোমার তরফ থেকেই পাওয়া যায়, এই জন্য এক্সট্রিমলি ইউনিক। মানে বাকি 10টা ছবি যেরকম ভাবে হচ্ছে, যেরকম ভাবে 10টা কাজ হচ্ছে, সেখান থেকে একটা কমপ্লিটলি সরে গিয়ে একটা কমপ্লিট অন্য রকমের ভাবনাকে ভাবা, এবং শুধু তাই নয় তার উপর ছবি বানানো, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা, মানে হ্যাটস অফ টু ইউ। এবং সকলকে জানিয়ে রাখি যে এই যে স্মাগ আর ওয়াচমেকার দুটো ছবি যেটা তৈরি হয়েছে, আমার ওপর গুরুদায়িত্ব ছিল মিউজিক করার, এবং আমি চেষ্টা করেছি আমার মতন করে। ইউ ডিড ইট ওয়ান্ডারফুলি, ইউ ডিড ইট ওয়ান্ডারফুলি, মানে থ্যাংক ইউ সো অ্যাবসলিউটলি মাচ। অ্যামেজিং জব আর কি। একটা সময় নিশ্চয়ই আসবে মানুষের কাছে, এখনো আমরা আনতে পারিনি, আমরা সবার কাছে নিয়ে আসবো ছবিগুলো। না অবশ্যই আমরা সেটা চাইবো, এবং মানে ইটস সো মাচ। এটুকু বলি যে সবাই অভিনেতা এবং ডিরেক্টর হিসেবে চেনে, কিন্তু ইনি যে মিউজিক হিসেবে কত বড় মিউজিক লাভার, এবং পৃথিবীর বিভিন্ন মিউজিক নিয়ে পড়াশোনা করা, এবং আমাকে যখন বলা হয় যে যেকোনো ছবির ক্ষেত্রে যে আমার কি করতে হবে না করতে হবে, মানে মোর অর লেস আই গেট এ ভেরি ক্লিয়ার পিকচার, যেটা হয়তো আমার এখন অব্দি প্রায় 10-12টা ছবি মতন হয়েছে, পূর্ণ দৈর্ঘ্যের ছবির কথা বলছি। সেই জায়গা থেকে কিন্তু আমি কখনো কোনো ডিরেক্টরের থেকে এত ক্লিয়ার ভিউ পাই না যে এক্সাক্টলি আমি কোন মিউজিকটা চাইছি, কিরকম চাইছি, কারণ সবার কাছে একটা ভেগ ভেগ আইডিয়া থাকে যে আচ্ছা এরকম হলেও হবে, আবার এরকম হলেও হবে। তো হি ইজ ভেরি মাচ স্পেসিফিক অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস, অ্যান্ড ওয়েন ইউ আর ভেরি স্পেসিফিক ইউ হ্যাভ টু বি ভেরি মাচ নলেজেবল। তো এই জিনিসটা বলবো যে এই মিউজিকের জায়গা থেকে, যে মিউজিকের জায়গা থেকে আরেকটা জিনিস সবাইকে জানাই, যে অনিন্দ্যদা কিন্তু দারুণ গান গায়, ঠিক আছে, এটা হয়তো অনেকে জানেন না। তো এবং এখন আমি জাস্ট একটা রিকোয়েস্ট পাম করতে পারি, একটা জানিস রিকোয়েস্ট তুই, করতে পারি চুলাবি আমাকে আর কি। তোমাকে, যে একটা যদি 2 লাইন একটু শোনাও, সেটা আমি তোমাকে অপশন দিয়ে দিচ্ছি, সেটা লালন ফকির হতে পারে, সেটা মানে সেটা কি বলবো, সেটা ওয়্যার দ্য অল ওয়্যার Where অল have দ্য all the ফ্লাওয়ার্স flowers gone? গন, Where have ওই all the গানটা হতে flowers পারে, gone? বা তোমার বিভিন্ন রক, মানে হোয়াট এভার, মানে হোয়াট এভার হ্যাভ ইন্সপায়ার্ড ইউ, বিকজ আমি এটা জানি যে তুমি একটা, তুমি খুব স্ট্রং দর্শনে বিলিভ করো জীবনের, এবং সেটাকে নিয়েই একদম আঁকড়ে ধরে বাঁচতে চাও। তো সেই গানগুলো, যেই গানগুলো তোমাকে নাড়া দেয়, বা যেই গানগুলো তোমাকে কিছু একটা বলে, এটা প্রত্যেক রাতেও বলতে পারে, প্রত্যেক ক্ষণেও বলতে পারে, সেরকম যদি একটা গান হয়। না না, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গানটা তো একটা যুগান্তকারী গান আর কি, সাইকেল অফ লাইফটাকে পুরো বর্ণনা করে আর গান। পিট সিগারের আমি তো ডাই হার্ড ফ্যান, ডা ফ্যান নয় মানে পিট সিগার কোথাও একটা ভেতরে রয়েছে আর কি। হোয়ার হ্যাভ একটা হয়ে যাক, অল দ্য ফ্লাওয়ার্স গান, লং টাইম পাসিং, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গান, লং টাইম আগো,
Where have all the flowers gone? Young girls pick them, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? Where have all the young girls gone? Long time passing. Where have all the young girls gone? Long time ago. Where have all the young girls gone? Gone for young men, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? Where have all the young men gone? Long time passing. Where have all the young men gone? Long time ago. Where have all the young men gone? Gone for soldiers, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? Where have all the soldiers gone? Long time passing. Where have all the soldiers gone? Long time ago. Where have all the soldiers gone? Gone for graveyards, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? Where have all the graveyards gone? Long time passing. Where have all the graveyards gone? Long time ago. Where have all the graveyards gone? Gone for flowers, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? Wow. So this is what sums up Anindya Banerjee. So যারা যারা গান বুঝে, যারা বোধের জায়গা থেকে গানটাকে শোনার চেষ্টা করে, তারা বুঝতে পারলাম আমরা আমরা একটা অন্য জগতে চলে গেছিলাম, এবং যে যিনি গাইছেন উনিও গেছিলেন, এবং যারা শুনছে আমরা তারাও গেছি। কিছু জিনিস থাকে না, মানে প্রায় চোখের জলে শুদ্ধ হয় টাইপের, কিছু গান আছে, কিছু ইয়ে আছে যে এগুলো তুই রেজিস্ট করতে পারবি না আরকি। মানে আমার যেটা হয় আরকি, এই ধরনের কিছু গান যে না, একবার তোমার মনে আছে আশা করি যে আমরা আই থিংক স্মাগের একটা KIFF এর স্ক্রিনিং এর আগে আমরা সবাই ক্যান্ডেল নিয়ে একটা মার্চ করেছিলাম, এবং সেই সময় আমরা একটা গান করেছিলাম সকাতরে, ওই সকাতরে। হ্যাঁ, এবং সেই সময়তে আমিও ফোন করে জানাচ্ছিলাম যে কিছুতেই আমরা সামওয়্যার নিজের সাম হাউ আর কি নিজের চোখের জল আটকাতে পারছি না। ওই গানটা যতবার গাইছি ততবার মনে হচ্ছে কোথা থেকে যে চোখের জল চলে আসছে, মানে যে কথাগুলোকে বুঝে যদি কেউ গান গাওয়া যায়, সেই কথাগুলোর ভেতরে মরমে যদি ঢুকে গান গাওয়া যায়, তাহলে কিন্তু প্রত্যেক বাড়ি হয়তো চোখের জল আসবে। তো আচ্ছা, আমরা একটুখানি গুরুগম্ভীর দিকে চলে গেছি, স্বাভাবিক ব্যাপার, কারণ এই গানটা নিয়ে, এই গানটা যেরকম এক্ষুনি অনিন্দ্যদা বললো যে এটা একটা রেভলিউশনারি সং, সারা পৃথিবীর আই থিঙ্ক 90% লোক এই গানটি জানে। তো সেই সেই গানটা আমরা অনিন্দ্যদার গলায় শুনলাম। এবার আমরা চলে যাবো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, 9:45 অলরেডি আমাদের এখানে কাটায়, আমরা 10-15 মিনিট মতন আছি, তাই একটা খুব দুর্দান্ত জিনিস আছে আমার এই শোটার, অনেক সতেই আছে র্যাপিড ফায়ার, কিন্তু আমি যে হিসাবে র্যাপিড ফায়ারটা করার চেষ্টা করি সেটা হলো, যদি আপনারা খুব ভালোভাবে আগামী 5টা মিনিট যতক্ষণ র্যাপিড ফায়ারটা চলবে যদি বোঝার চেষ্টা করেন যে উত্তরগুলো অনিন্দ্যদা কি দিচ্ছে এবং মাথায় রাখার চেষ্টা করেন, তাহলে মোটামুটি একটা পাওয়া যাবে যে অনিন্দ্যদা বা অনিন্দ্য ব্যানার্জি মানুষটা কেমন। তো এইভাবে আমি আমার র্যাপিড ফায়ারটাকে সাজানোর চেষ্টা করি, তো প্রত্যেকবারের মতো। তাই আমরা চলে আসি র্যাপিড ফায়ার রাউন্ডে, র্যাপিড ফায়ার উইথ অনিন্দ্য পুলক ব্যানার্জি, এবং সবাই কিন্তু উত্তরগুলো খুব মন দিয়ে শুনবেন, এবং আমি আমি এটা অনিন্দ্যকে বলবো যে ইটস আ ওয়ান ওয়ার্ড আনসার, ইউ ক্যানট ইল্যাবোরেট, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড গিভ মি দ্য আনসার। ওকে, সো
The rapid fire round starts with the first question. Destination na journey? Jani. Bodh na buddhi? Bodh. Ishwar na manush? Manush. Producer na director? Director. Bishash na jukti? Bishash. Vyasdev na Valmiki? Vyasdev. Roop na gun? Gun. Shomitro na Uttam? এই রে, এটা তুই কেন আমাকে, এটা কেন আমাকে বলতো? ওকে, উত্তম কুমার। ঋত্বিক না সত্যজিৎ? ঋত্বিক ঘটক। মধুসূদন দত্ত না রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর। One thing you want to steal from Amitabh Bachchan? The baritone voice. The baritone voice. Okay. Best animal in the world? মানে যদি আমার গলাও কি সুন্দর রকম একটা ভারী টাইপের, বিচ্ছিরি টাইপের ভারী, কিন্তু ওর ভারীত্বর ভেতরে একটা মিষ্টত্ব আছে, আমার সেই মিষ্টত্বটা কম, আমার গলাটা ভীষণ রাফ আর কি। এনিওয়ে সরি। Yeah, best animal in the world? বেস্ট অ্যানিমাল হিউম্যান, হিউম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। শিশুদের মধ্যে বেস্ট জিনিসটা কি? হাসি। মা না মাতৃত্ব বোধ? মাতৃত্ব বোধ। স্টোরি বিহাইন্ড দ্য ম্যান না ম্যান বিহাইন্ড দ্য স্টোরি? স্টোরি বিহাইন্ড দ্য ম্যান। ইয়েস, সো হিয়ার ইট এন্ডস আপ মাই 15 কোয়েশ্চনস। যারা সবকটি ভালোভাবে শুনবেন, বারবার করে রিভাইন করে শুনবেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে অনিন্দ্যদা কিভাবে কি জিনিসে বিলিভ করে। অ্যান্ড আমার মনে হলো যে আমি যেহেতু তোকে অনেক দিন ধরে আমি মাঝে মাঝে তুই বলে ফেলছি, সরি, কারণ দাদা ভাইয়ের সম্পর্কটা তুই চলে আসে, বাট আজকের জায়গা থেকে আমি সবসময় সবাইকে তুমি বলে সম্বোধন করে থাকি। এই জায়গা থেকে বলবো যে তন্দ্রা মুখার্জি বলছেন, আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন, ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দ্য শো। যারা যারা এখন দেখছেন তাদের জানিয়ে রাখি, এটা চিরন্তনের আড্ডায় তৃতীয় এপিসোড, এবং তৃতীয় এপিসোড জমে উঠেছে অনিন্দ্যদার সাথে, জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি। সব জায়গায় তার বিচরণ, সিরিয়াল, সিনেমা, হিন্দি ছবি। এবার তোমার একটা জিনিসে আছি অনিন্দ্যদা, হোপ ইউ এনজয়েড দ্য র্যাপিড ফায়ার রাউন্ড। Yeah, absolutely. I thoroughly enjoyed it. Thoroughly enjoyed the whole program. Thank you so much. It means a lot to me. এবং তোমায় একটা জিনিস জিজ্ঞেস করি, এই জায়গাটাই আমরা যাব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন আর্টিস্ট হিসেবে, প্রত্যেকটা মানুষ নিজের গ্রোথটা তো খুব চায়, সবাই চায়। একটা হচ্ছে যে আমি আর্টের মাধ্যমে কি বললাম, সবার সামনে কি রাখলাম, আর সেখান থেকে ধরো এই যে ধরো থিয়েটার থেকে তার পরবর্তী স্টেপ সিরিয়াল, আরো বেশি জনপ্রিয়তা, আরো বেশি লোক চিনলো, তারপর সিনেমা, সেখানে দ্য হাইস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট। আচ্ছা, শুভদীপ চক্রবর্তী, শুভদীপ দেখছে বলছে, কিপটে শ্বশুর মশাই কিন্তু আজ আর জামাইয়ের গান শুনতে চাইছে না। কিপটে শ্বশুর মশাই আমি বুঝতে পারছি না, শুভদীপ একটু ইলাবোরেটলি বলো তো। কোড ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ডিকোড করতে হবে। হ্যাঁ, ডিকোড করতে হবে। তো এবার যেটা, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে এই যে ধরো তুমি প্রথম তোমার থিয়েটার থেকে সিরিয়াল, সিরিয়াল থেকে সিনেমা, এবার সিনেমা থেকে আবার বাংলা ছবি থেকে এই যে হিন্দি ছবি, ধরো দিবাকর ব্যানার্জির আমাদের ব্যোমকেশ, বা তোমার সবচেয়ে বড় যেটা আজকে আমি মানে বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন ইউর লাইফ, ও আচ্ছা আমাদের সেই নাটক, শুভদীপ বলছে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমরা কয়েকটা দুটো এপিসোড করেছিলাম বটে একসাথে, একটা ছোট্ট জিনিসে, সেটার নাম শান্ডিল্য গোত্র বলে একটা সিরিজ, আপাতত সেটা বন্ধ হয়েছে, আবার নিশ্চয়ই শুরু করব আপনাদের ভালোবাসায়। তো আই লাভ টু ওয়াচ ইউ অ্যাজ এ ভিলেন। ইয়া, অ্যাকচুয়ালি আপনি কি জানেন, আমি স্বাতি চক্রবর্তীকে বলছি, যতগুলো ভিলেন আছে আপনি স্টার্টিং ফ্রম, যদি মনে করেন যে ভিলেনের চরিত্রটা অনিন্দ্যদার জন্য ভালো যায়, আমি স্পেসিফিক্যালি জানি যে যতগুলো ভিলেনের চরিত্রে যারা দারুণ অভিনয় করেন, তারা দারুণ একজন মানুষ, মানে যারা অ্যাকচুয়ালি অভিনেতা যেটা, মানে অভিনয় যেটা করেন, তার ঠিক অপোজিটটা হচ্ছে ওর রিয়েল লাইফ। সো সেই জায়গায় দাঁড়িয়ে অনিন্দ্যদাকে ভিলেন হিসেবে দেখতে চাওয়াটা নতুন কোনো ব্যাপার নয়, অবশ্যই এটা মানে
এত ছবিতে এত ভাবে আমরা দেখেছি বা সিরিয়ালে দেখেছি, তো বলছেন যে দেখতে ভালো লাগে, তো খুবই ভালো। কিন্তু আপনারা অন্যান্য চরিত্র একটু মাঝে মাঝে দিয়ে দেখবেন, নিশ্চয়ই আমার ভালো লাগবে। তো এই যে ট্রান্সফরমেশনটা আমি তোকে বললাম, যেটা এটা যদি কাইন্ডলি একটু বলিস, যে এই যে হিন্দি ছবি করার যে শুরুটা, রাইট, তো এই যে কাহানি কাহানিতে করা, তারপরে দিবাকর ব্যানার্জির আমাদের ব্যোমকেশ এবং সুশান্তের সাথে অভিনয় করার এক্সপিরিয়েন্স, এই ব্যাপার নিয়ে তুই যদি একটু শেয়ার করিস। কাহানি তো অডিশন দিয়ে হয়েছিল, হিন্দি ছবি তো অডিশন দিয়েই হয় মূলত আর কি। তো ট্যাক্সি ড্রাইভারের রোল আমাকে প্রথমে অডিশন দেখে ওরা সিলেক্ট করলো, কিন্তু তারপর বললো যে চুল কাটতে হবে, আমার চুল টুল তখন একটু অন্যরকম, যেহেতু সিরিয়াল করি এক ধরনের স্টাইলিশ চুল ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ চুল কাটবো কাটবো, কোনো ব্যাপার না। তো কেটে নিয়ে, তার থেকেও বড় কথা হচ্ছে কাহানির একটা অদ্ভুত জার্নি ছিল, যে ওই বিহারি ট্যাক্সি ড্রাইভারের রোল করবার জন্য আমাকে প্রায় মাসখানেক শুটিং থেকে ফিরে রাত্রেবেলায় প্রায় মাঝরাত সারা রাত পর্যন্ত বিহারি ট্যাক্সি ড্রাইভারের সাথে বসে তাকে একটা রামের বোতল দিয়ে তার সাথে হ্যাজাতাম, পম্পা এগুলো মানে চক্রবর্তী বলছেন, দাদার তুলনা দাদা নিজেই কোনো কথা হবে না, একদম আমরা কেউ কথা বলছি না, সে যা বলছে অনেক দাদাই বলছেন। না না না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভ। তো পম্পা, তো তখন আমরা ওই ট্যাক্সিতে বসে বসে আমরা দেখতাম আর কি, ওরা কিভাবে কথা বলে, কিভাবে থুতু ফেলে, কিভাবে পাছা চুলকায়, হ্যাঁ সব আছে না, নানান জিনিস। তো ওইটা আমাকে করতে বলেছিল, বলেছিল তুই তো বাঙালি ট্যাক্সি ড্রাইভার হলে হবে না, আমার বিহারি ট্যাক্সি ড্রাইভার লাগবে, তুই বিহারি ট্যাক্সি ড্রাইভারের সাথে ঘোর। এবং তখন ওই রাত্রেবেলা 10টা 11টা 12টা, তখন এত সিস্টেম, এখন যেমন এই কোভিড এর কারণে 8টায় প্যাক আপ হয়ে যায়, একটা সময় ছিল আজ থেকে 7-8 বছর, অত বড় আছে আগেও নয় মানে বছর 2-3 আগেও, তুইও নিজেও জানিস যে খানিকটা তো শুটিং এর টাইমের সেই অর্থে কোনো বাধা ধরা নিয়ে ছিল না, ডিসিপ্লিন ছিল না। তো কখনো রাত 12টায় ফিরতাম, কখনো 1টায় ফিরতাম, কখনো 2টোয় ফিরে এসে নিয়ে গিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে ঘোরা কলকাতা শহর। তো মজাটা ওইখানে আর কি, যে আমার যে কারণে কাহানি একটা 30 সেকেন্ডের বোধ হয় অ্যাপিয়ারেন্স ছিল আর কি। আমি অবশ্য পরের দিকে ডেট দিতে পারিনি, কারণ তখন অনেকগুলো সিরিয়াল একসাথে করতাম দেখে, তাহলে চরিত্রটা একটু বড় ছিল আর কি, তারপর ওটা কেটেছে চরিত্রটা ডেটের অভাবের জন্য। এখন মনে হয় তবু আমার মনে হয়েছে ওই 30 সেকেন্ডের জন্য আমাকে আর সত্যি সত্যি বাংলা সিনেমায় পিছন ফিরে তাকাতে হয়নি। এটা অনেককেই বলি যারা ইয়াং ছেলে মেয়ে যারা অভিনয়ের এই সম্পর্কে জানতে চায়, ছোটরও হ্যাঁ কেটে গেছিল না, হ্যাঁ 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 একটুখানি কারণ ডিস্টার্বেন্স শোনা হচ্ছিল। যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, বল। হ্যাঁ তো ওই আর কি, তো ওই কত সেকেন্ডের রোল ওই স্ক্রিন মানে ওই নাই আর কি, ওই এক্সপিরিয়েন্সটা আমার পরবর্তীকালে যখন ওই দিবাকরের ব্যোমকেশে সেখানে অডিশন দিয়েই সিলেক্টেড হয়েছিলাম, দীর্ঘ একটা সময় বোম্বেতে থেকে নিয়ে গিয়ে কাজটা করতে হয়েছিল। সুশান্তের সাথে এক্সপিরিয়েন্স আমি অনেক শেয়ার করেছি আর কি। ওর খুব টেনশন ছিল যে বাঙালি ব্যোমকেশ হিসেবে ওকে মেনে নেবে কিনা, এটা নিয়ে অনেক রাত হতো আর কি। দিবাকরও ছিল খানিকটা জিজ্ঞাসা করতো, কারণ বাঙালি ব্যোমকেশের যে চেহারাটা, সুশান্তের চেহারাটা তো একেবারেই সেই রকম নয়, তো এটা একটু কাটা কাটা, একটু স্টাকাটো টাইপ, হুম হুম সেটা একটু আরেকটু অন্য ধরনের, আরেকটু ন্যাশনাল ব্যোমকেশ ছিল সেটা, ঠিক ঠিক লোকেরা রিলেট করতে পারবে আর কি। তো দুর্ভাগ্য ছবিটা সেই অর্থে বাঙালি নেয়নি, এই আর কি। আচ্ছা, এটা জানলাম হচ্ছে ব্যোমকেশের ব্যাপারে। এবার যেটা আমি তোকে বলি, যেটা মানে মানে সেটা হলো যে, যারা নতুন অভিনয় করতে এখন চায় বা চাইছে, হোয়াট ডু ইউ থিঙ্ক এক্স্যাক্টলি ইজ দ্য প্রসিজিয়ার টু বিকাম আ পার্সন হু ক্যান অ্যাক্ট, ফরগেট অ্যাবাউট সাকসেস, কারণ সাকসেস জিনিসটা আমরা জানি যে অনেকটাই ভাগ্য নির্ভর, অনেকটাই সময় নির্ভর, অনেকটাই চান্সেস এর উপর ডিপেন্ড করে। কিন্তু আমি যদি বলি সে ভালো অভিনয় শিখতে চায়, তো যেরকম অনেক সময় অনেক জায়গাতে ব্যাঙের ছাতার মতো এখানে অভিনয় শিখুন ওখানে অভিনয় শিখুন এগুলো তো বেরিয়ে গেছে, তো সেরকম যে একটা মানুষ যারা ধরো তার 16 বছর বয়স 17 বছর বয়স, সে অভিনয় করে নিজের জীবিকা নির্বাহ করতে চায়, তো তার সে দারুণ একজন অভিনেতা হতে চায়, তার জন্য মানে তোমার সাজেশন কি থাকবে?
হ্যালো, আজকে বারবার একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে বটে, কিন্তু আমাদের স্পিরিটটাকে হারাতে পারছে না। যদিও এই যন্ত্র বলে না, যন্ত্রের যন্ত্রণা সেরকমই। অরিন্দ ব্যানার্জি লাইফটা লিভ করেছেন, আবার হয়তো জয়েন করবে এক্ষুনি। একটু ধৈর্য ধরুন 2 মিনিট, কারণ এই যন্ত্রের যন্ত্রণা আমাদের সবসময় ভোগ করতে হয়। বাট আমরাই যন্ত্র বানিয়েছি, মানুষই তো, নিজেরাই নিজেদের যন্ত্রণা দিচ্ছি আর কি। আবার এটাও ঠিক কথা, এই প্রযুক্তির জন্যই আমরা এভাবেও লাইভ করতে পারছি এইসব সময়, এবং আপনাদের মোটিভেট করতে পারছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ চিরন্তন আড্ডায় আসার জন্য, এবং এত ভালোবাসার জন্য শোটাকে। এখন অব্দি তৃতীয় পর্ব অব্দি আমরা অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আজকে অনিন্দ ব্যানার্জি আমাদের সাথে আছেন, আমরা জাস্ট ওয়েট করছি, উনি হয়তো আবার জয়েন করবেন, কারণ সাডেনলি একটু ডিসকানেকশনে চলে এসছে। বাট আমরা এখনো লাইভে আছি, ওয়েট করছি অনিন্দদার। অনিন্দদার ব্যাপারে অনেক কিছু জানলাম আজকে, অনেক কিছু, বহু কিছু জানলাম, এবং শুধু এটুকু জানলাম, মানে এটুকু বুঝলাম যে তিনি একজন ভালো অভিনেতা, একজন জনপ্রিয় অভিনেতার বাইরেও আরো কত কিছু। তো সেই জিনিসগুলো যেন আমরাও মাথায় রাখতে পারি, কারণ আমাদের সকলকেই নিজ নিজ বোধ, নিজ নিজ দর্শন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেদের জীবনকে। তো ওয়েটিং ফর অনিন্দদা টু জয়েন। কোথায় আছো গুরু? তাড়াতাড়ি জয়েন করো। আর যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে চিরন্তনের আড্ডায়, কাদের কাদের আনা যেতে পারে, আর কাদের কাদের আনলে আপনাদের ভালো লাগবে, যারা যারা লাইফে দেখছেন, অবশ্যই আমাকে জানান। আমার সাধ্যমতো আমি অবশ্যই চেষ্টা করব সব হ্যাঁ রকম হ্যাঁ ভাবে। হ্যাঁ এসি 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 ইয়েস, হি ইজ ব্যাক অ্যাগেন, উই আর ওয়েটিং ফর ইউ। সো ছিলাম, আবার গন্ডগোল হচ্ছে। আচ্ছা না, ইটস ওকে। সো যেখানে আমরা ছিলাম, যে সেই ব্যাপারটা তুমি যদি একটু বলো, যে আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছিলাম সেটা হলো যে নতুন অভিনেতারা যারা ভালো অভিনয় করতে চায়, তারা তাদের তুমি কি বলবে? হোয়াট ইজ ইউর সাজেশন? মানে বেসিক্যালি একটা জিনিসই লাগে আর কি, সেটা বড় করে বলার দরকার নেই, খুব ছোট করে বললে না, নিজের মতন করে একটা কোথাও একটা শেখবার জন্য নিজের মতন করে একটা রাস্তা খুঁজে বার করতে হয়। মানে সেই রাস্তাটা না আরেকজনকেও খুব একটা বলে দিতে পারে। ধর আমরা বলতে পারি যে সিনেমা দেখো, পড়ো, বা মানে কোথাও ওয়ার্কশপ করতে যাও, বা ভালো স্কুলিং এ যাও, এগুলো সব হচ্ছে মানে এক্সটার্নাল কতগুলো বিষয় হবে আর কি। মানে এগুলো কোনো কিছু করার সাথে বড় অভিনেতা হওয়ার খুব সামান্যই সম্পর্ক আছে। মানে ভালো লো আবার কেটে গেছে, না না, এই তো আমরা আবার শুনতে এসেছি। পাচ্ছি, শুনতে পাচ্ছি। সো এগুলো এগুলো হ্যাঁ এগুলো যেমন দরকারই আর কি, পড়াশোনার তো কোনো সত্যি সত্যি সে অর্থে কোনো বিকল্প নেই। আবার এরকমও বলা যাবে না যে পড়াশোনা করলেই একজন ভালো অভিনেতা হতে পারবে, সিনেমা দেখতে হবে, ঠিকই এটাও ঠিকই তেমন ঠিক। হ্যাঁ ছবিতে ডিস্টার্ব করছে ভীষণ। হ্যাঁ, আরে আজকে কিছু বাবা, একটা এত গন্ডগোল মহা হচ্ছে। মুশকিলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ শেষ করে দিচ্ছি। তো বেসিক্যালি কি হয় জানিস তো, এই এই এটা না এমন একটা বিষয় যার রাস্তা নিজেকেই খুঁজে বার করতে হয় আর কি। মানে এটা খুব একটা বাইরে থেকে বলে দেওয়া যাবে না আর কি, কোনো টোটকা হুম হুম হতে পারবে। মানে একদম নিজের খোঁজ আর নিজের তালাশ, এই তালাশটা থাকা খুব জরুরি আর কি, তার নিজের নিজের মতন করে। প্রচন্ড বেশি ইনকুইজিটিভ হতে হবে আপনাদের, যদি আপনারা আপনাদের শিল্পটা নিয়ে এগিয়ে যেতে চান। এটাই অনিন্দদা বলছে, যে নিজেদের মধ্যে তালাশ, সেটা যেন উই বিকাম মাচ মাচ মোর ইনকুইজিটিভ, জানার চেষ্টা, বিভিন্ন জিনিস যেন জানতে চাই, এবং সেটা কিভাবে আমরা এগিয়ে। জয়ন্ত দাস বলছেন, খুব ভালো একজন অভিনেতা, আমার খুব পছন্দের, বাংলা ছবিতে এখনো সঠিকভাবে ব্যবহার করা হয়নি, বিশেষ কোনো চরিত্র যাতে অভিনয় করতে চান। তো জয়ন্ত দাসের কোয়েশ্চেনটাই আমি তোমাকে করব, যদি বিশেষ কোনো কোনো একটা চরিত্র যেটা তোমার তোমার মনে হয় যে তুমি করতে চাও। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বিশেষ কোনো চরিত্র যেটা তুমি হ্যাঁ করতে চাও, এটা কোয়েশ্চেন। এই আমি হিটলারের চরিত্রে অভিনয় করতে চাই। হিটলার হিটলার হিটলারের চরিত্র অভিনয় করতে চাই অনিন্দদা, আরেকজন ভিলেন, সারা পৃথিবীর কাছে উনি কিন্তু বড় ভিলেন, তো আরেকটা ভিলেন হতে চান, এটা বলছে।
সুলগ্না বাসু ভট্টাচার্য বলছেন, আপনার অভিনয় ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সুলগ্না ফর বিইং ইন দ্য লাইফ, কাইন্ডলি শেয়ার দ্য লাইফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং মানে অনিন্দ্যদার অভিনয় ভালো লাগছে বা লাগে এটা আমাদের কাছে নতুন নয়, অবশ্যই লাগে, সর্বভাবে লাগে, সেটা অভিনয় মানে ছোট থেকে বড় বিভিন্ন, সেটা স্টেজে, সেটা সিরিয়ালে, সেটা সিনেমায়। তো আমি তোমার কাছে একটা শেষ আর্জি রাখবো আমার তরফ থেকে, সেটা হলো যে অনুষ্ঠানে আমরা 1 ঘন্টা পেরিয়ে গেছি আজকে, আমাদের যেহেতু প্রযুক্তি নিয়ে কথা বলেছিস তুই বা আমরা বলেছি, সেই জন্য হয়তো প্রযুক্তি আমাদের একটু রাগ করেছে যে আচ্ছা আমাকে এরকম বলা, দাঁড়াও দাঁড়াও দেখা দেখাচ্ছি তোমাদের, তো এর জন্য এই প্রথম লাইভ সেশনে আমরা একটুখানি মাঝখানে যান্ত্রিক গোলযোগের যন্ত্রের যন্ত্রণা ভোগ করেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে একদম শেষে আসবো পুলকদা, যে আচ্ছা সুশার কান্তি বন্দ্যোপাধ্যায় বলছে, অনিন্দ্য যে ধরনের অভিনেতা, ওনাকে নিয়ে কেউ এখনো কোনো স্ক্রিপ্ট লিখলেন না, এটা একটু আশ্চর্য লাগে। অবশ্যই লিখবে, কেন লিখবে না, এ তো সবে তো 12 কি 13 যেটা আমরা বলে থাকি, এ তো সামনে বিশাল জীবন রয়েছে। হ্যাঁ, তো মানে আমি কিন্তু বয়সটা বললাম না, কারণ বয়সটা একদমই বলা উচিত হবে না, কেন, কারণ ও যেরকম ভাবে নিজেকে মেনটেন করে পৃথিবীতে, কারণ বোঝার ক্ষমতা নিয়ে বয়স কত, এবং আমি আমি এই তো বলে দিলি, তো এই তো বলে দিলি, না না আমি আমি এটা কেন বলছি, আমি বলছি সেটা কেন, ইট ক্যান রেঞ্জ ফ্রম 30 to 60, আপনাদের আপনাদের বললাম ইট ক্যান রেঞ্জ ফ্রম 30 to 60। এবার যারা যারা এই লাইভটা দেখছেন সকলকে আমার তরফ থেকে প্রাইজ থাকবে, আমি বলে দিচ্ছি সকলকে ইন্ডিভিজুয়ালি প্রাইজ যাবে আপনার পোস্টাল অ্যাড্রেসে, যদি আপনি ওনার রাইট বয়সটা বলতে পারেন, ঠিক আছে। তো ফর দ্যাট রিজন, ইন দ্যাট ওয়ে অলসো হি ইজ এ গ্রেট কাইন্ড অফ ইন্সপিরেশন, দ্য ওয়ে হি কন্ডাক্টস হিজ এন্টায়ার লাইফ ইজ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো থ্যাংক ইউ সো মাচ অনিন্দ্যদা ফর বিইং ইন দ্য লাইভ। আমরা 1 ঘন্টা ক্রস করে গেছি, 1 ঘন্টা 2 মিনিট, কিছু সময় একটু নষ্ট হয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য, বাট তোমাকে এতক্ষণ সময় যে ধরে রাখতে পেরেছি এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। আরে না না, কি যা তা, তখন থেকে তুই সব বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস, কিছু বলছি না, ভদ্রলোকের মতন শুনছি বলে, যা বড় পাওয়া পাওয়া, এইসব কি আবার ধর না, এবার এবার না না বলে যাচ্ছি, মানে এটা সত্যি কথা, মনের কথাটাই বললাম। এবার তোমাকে বলবো জাস্ট শেষ, যদি তুমি একটা 2 লাইন কোন একটা গান শোনাও যেটা তোমার মাথায় আসে, এই রে এই রে, জাস্ট 2 লাইন, জাস্ট 2 লাইন। আর হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু আমার হলো সারা। যে ধরনের কোয়েশ্চেন তুই সিলেক্ট করেছিস ওটা খুব থরোলি স্টাডি করলে পরে একটা লোকের নেচার বোঝার জন্য খুব যথেষ্ট ভালো আর কি, এটা খুব খুব ইন্টারেস্টিং, এটা এটা এটাকে ফলো আপ করিস আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এবং তুমি এইভাবেই ছাতার মতো আমাদের সবার সাথে থেকো, আমার জীবনে থেকো, সকলের জীবনে থেকো, এন্ড মানে আ লট অফ পিপল লুক আপ টু ইউ, এটা কিন্তু একদম মন থেকে বলছি। প্রচুর লোকেরা আছে যারা তোমাকে বিভিন্ন চরিত্র অভিনয় করতে দেখতে চায়, প্রচুর লোকেরা আছে যারা তোমাকে প্রচুর ভালোবাসে, যে অরিন্দর মতো অভিনেতা হয় না। তো এর জন্য তোমাকেও বলবো তুমি আরো অনেক অনেক কাজ করো এবং আমাদের বিভিন্ন রূপে দেখা দাও। So thank you so much once again, a very good night to you and to everyone who is watching the live. Jara ekhono live ta dekhchen tara sokolke bolchi live ta share kore din ebong ei adda ke pouche din sokoler kache. Thank you so much, namaskar, good night.